17ই অক্টোবর থেকে শুরু হচ্ছে টিম বাংলাদেশের টি-20 বিশ্বকাপ মিশন। যদিও দলের সেরা দুই তারকা ব্যস্ত ছিলেন আইপিএল নিয়ে, সবশেষ খবর হলো টাইগারদের সাথে যুক্ত হতে এরই মধ্যে আরব আমিরাতের টিম হোটেলে যোগ দিয়েছেন মুস্তাফিজুর রহমান, আর সাকিব আল হাসান দলের সাথে যোগ দেবেন আইপিএল শেষ করেই। এই দুই ক্রিকেটার আইপিএল খেলতে সেপ্টেম্বরের মাঝামাঝি আরব আমিরাতে যান। নিজের দল রাজস্থান রয়্যালস আইপিএল থেকে ছিটকে যাওয়ায় এখন পুরোপুরি মুক্ত ফিজ। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের প্লে অফ নিশ্চিত হওয়ায় সাকিব আরও কিছুদিন দলের সঙ্গী হচ্ছেন, ফলে আইপিএল খেলার জন্য বিসিবি থেকে 6 অক্টোবর পর্যন্ত অনাপত্তিপত্র নেওয়া থাকলেও সেটি বাড়িয়ে নিয়েছেন বাংলার যান। এলিমিনেটর ম্যাচে সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে কলকাতা। বাংলাদেশ অলরাউন্ডার এই ম্যাচ খেলতে কলকাতার সাথেই আছেন। এলিমিনেটর কোয়ালিফায়ারের বাধা পেরিয়ে কলকাতা ফাইনালে উঠলে সাকিবও দলের সঙ্গেই থাকবেন। সেক্ষেত্রে সাকিবকে ছাড়াই শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে হবে মাহমুদুল্লাহর দলকে। তবে সোমবার কলকাতার আইপিএল যাত্রা শেষ হয়ে গেলে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে বাধা থাকবে না সাকিবের। বাংলাদেশ দল আজ আরব আমিরাতে পৌঁছে সোমবার কোয়ারেন্টিন করে 12ই অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে। প্রথম প্রস্তুতি ম্যাচ শেষে একদিন বিরতি দিয়ে 14ই অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও টি-20 বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে। 15ই অক্টোবর ওমানে ফিরে 16ই অক্টোবর একবেলা অনুশীলনের পরই বিশ্বকাপ মিশন শুরু হবে লাল সবুজ জার্সিধারীদের। 17ই অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ, 19 অক্টোবর স্বাগতিক ওমানের বিপক্ষে ম্যাচের পর 21 অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে। প্রথম পর্ব পার হতে পারলে পরদিনই আবার রওনা দিতে হবে আরব আমিরাতের উদ্দেশ্যে। সেখানে 25 অক্টোবর শারজাতে আফগানিস্তান ম্যাচ দিয়ে বাংলাদেশের শুরু হবে আসল বিশ্বকাপ।